বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার, কবি ও লেখক অন্নদা শঙ্কর রায় জন্মেছিলেন উড়িষ্যার ঢেনকানলে ১৯০৪ সালের ১৫ই মার্চ। তিনি প্রয়াত হন ২০০২ সালের ২৮ অক্টোবর। তিনি ছিলেন ছোটদের খুব কাছের মানুষ। আজ আমি তাঁর লেখা একটি দেশাত্মবোধক ছড়া পাঠ করে শোনাচ্ছি। ছড়া খুকু ও খোকা। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি তার বেলা। চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর তার বেলা। যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগা ভাগির, ভাঙা ভাঙির, চলছে যেন হরির লুট তার বেলা। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো তার বেলা।